সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? যে যেখানেই রয়েছো আশা করছি ভালো আছো এবং পড়ার সাথে যুক্ত আছো। তোমাদের আজকে একটু অবেলায় তবু ক্লাসটা নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সাথে, অধ্যাপক হাফসা বেগম, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। এবং আমার সাথে আজকে যুক্ত হবে সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা নিশ্চয়ই তৈরি আছো ক্লাসটির জন্য। আমরা আজকে শুরু করছি। গতদিনের কথা মনে আছে, আমরা ষাটের দশকের ঔপন্যাসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের লিখেছি যে আজকে আমরা মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস নিয়ে আলোচনা করব। ষাটের দশকের পরে এলো একাত্তরের মুক্তিযুদ্ধ। আর্থসামাজিক রাজনৈতিক সংগঠনে একটা পরিবর্তন চলে এলো। চেতনার ক্ষেত্রে গুণগত বিকাশ ঘটল। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের রক্তের অক্ষরে লেখা এক আবেগতাড়িত অধ্যায়। মুক্তিযুদ্ধের কথা বললেই আমরা একটু অন্যরকম হয়ে যাই, কারণ আমাদের অস্তিত্বের সাথে, আমাদের জীবনের সাথে, আমাদের চেতনার সাথে এটা সম্পৃক্ত। 1971 সালের 25 মার্চ, যাকে আমরা কালো রাত বলে জানি, যখন ঢাকা নগরী জ্বলন্ত অগ্নিকুণ্ডে পতিত হয়েছিল, নারকীয় ধ্বংসলীলা চলছিল, সেই দুঃস্বপ্নের নগরীতে বসে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের যাত্রা। যখন ঢাকায় নারকীয় তাণ্ডব চলছিল, বলা হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ড, এরকম একটা পরিস্থিতিতে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের উপন্যাসের যাত্রা। দুঃস্বপ্নের রাত কেটে সোনালি ভোরের আগেই আমাদের প্রখ্যাত প্রথিত যশা ঔপন্যাসিক আনোয়ার পাশা নিজেকে উৎসর্গ করে গেছেন। এই শহীদ ঔপন্যাসিকের হাতেই বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রথম উপন্যাস, বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত, যেটা 73-এ রচিত হয়েছে। এদেশের ইতিহাসের এক দুঃসহ ও নৃশংসতম অধ্যায়ের বিশ্বস্ত দলিল হচ্ছে এই উপন্যাসটি। পাকিস্তানিদের অত্যাচার অবিচার, বিশেষত ঢাকা নগরীকে তারা যে শ্মশানে পরিণত করেছিল, ধ্বংসস্তূপে পরিণত করেছিল, তার রক্তাক্ত স্বাক্ষর হচ্ছে এই উপন্যাসটি। উপন্যাসটি হচ্ছে রাইফেল রোটি আওরাত। এখানে আছে ঔপন্যাসিকের আত্মজৈবনিক উপাদান, ঔপন্যাসিকের আত্মজৈবনিক উপাদান, এবং এর নায়ক সুদীপ্ত শাহিন আনোয়ার পাশারই প্রতিচ্ছবি। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সংশয় এবং শ্রেণী চরিত্রকে অতিক্রম করে সুদীপ্ত শাহিন সামিল হয়েছে মুক্তিযুদ্ধের রক্তস্রোতে। তোমরা উপন্যাসটি অনেকেই পড়েছ এবং এই সুদীপ্ত শাহিনের সাথে অনেকের পড়ার সূত্রে পরিচয় ঘটেছে। তোমরা জানো ব্যাপারটি আত্মসমীক্ষা থেকে। এই যে আমরা বলছি যে আনোয়ার পাশারই প্রতিচ্ছবি, আত্মসমীক্ষা থেকে বিপ্লবী চেতনায় নায়কের এই যে উত্তরণ, এটি বাংলাদেশের উপন্যাস সাহিত্যে সংযোজন করেছে নতুন মাত্রা। 71-এর মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় পাক বাহিনীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে লেখা এই উপন্যাস একদিকে আমাদের স্বাধীনতা
সংগ্রামের ঐতিহাসিক দলিল। অন্যদিকে আবেগ সিক্ত সার্থক সাহিত্য কর্ম। আমরা বলছি উপন্যাসটি একদিকে হচ্ছে স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক দলিল, এই যে স্বাধীনতা সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তার একটা দলিল উপন্যাসটি। আবার অন্যদিকে আবেগ সিক্ত সার্থক সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মটির সাথে আমাদের আবেগ ইমোশন জড়িয়ে আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে আবেগ। উপন্যাসের নায়ক সুদীপ্ত হয়ে ওঠে নির্ভীক, যার ভেতরে কোনো ভয় থাকে না, এক ধরনের সাহসের উপর ভর করে উঠে আসে তেজদীপ্ত হয়ে। চরম বিপর্যয় আর রক্তস্রোতের মধ্যে অবস্থান করে শেষ পর্যন্ত তার কণ্ঠ থেকে ভেসে আসে এগিয়ে যাওয়ার মাভৈ বাণী। অর্থাৎ এমন একটা নারকীয় পরিস্থিতির ভেতর দিয়েও স্তব্ধ হয়ে যাওয়ার মতো নয়, তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে এগিয়ে যেতে হবে, সামনে এগুতে হবে। এই উপন্যাসের সমগ্র বিষয়টি একটি বৃহত্তর ফ্রেমে স্থাপন করা হয়েছে, একটা বড় ক্যানভাসে স্থাপন করা হয়েছে। এখানে কি কি আছে আমরা একটু লক্ষ্য করি। এখানে রয়েছে আমাদের অস্তিত্বের কথা, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের অস্তিত্বের কথা আছে, ইতিহাসের কথা আছে, অসাম্প্রদায়িক দৃষ্টি আছে, ধর্মীয় নৈতিক মানবিক মূল্যবোধ আছে, 25 মার্চের হত্যাযজ্ঞ, গণহত্যা, লুটপাট, পৈশাচিকতা, নারী নির্যাতন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত হওয়া, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা, যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই তীব্র আকাঙ্ক্ষা, বিশ্বাস অবিশ্বাসের নানা প্রসঙ্গ উপন্যাসে উপস্থাপিত হয়েছে। এই যে আমরা বলেছি যে উপন্যাসে কী কী উপস্থাপিত হয়েছে, এর মধ্যে কিন্তু এরকম একটি বিষয় আমাদের বাদ পড়েনি যেটা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত নয়, আমাদের আবেগের সাথে সম্পৃক্ত নয়, আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত নয়। এর প্রত্যেকটি বিষয় আমাদের চেতনার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটি বিষয় এই উপন্যাসে স্থান পেয়েছে। সেই ধর্ষণ থেকে মানবিক মূল্যবোধ পর্যন্ত সামগ্রিক বিষয় রাইফেল উপন্যাসটিতে আমাদের ঔপন্যাসিক শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা তিনি উপস্থাপন করেছেন। মুক্তিযুদ্ধের অনুষঙ্গে শওকত ওসমান লিখেছেন 4টি উপন্যাস। এই 4টা উপন্যাস কি কি? জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য, 2 সৈনিক, জলাঙ্গে। এই 4টা উপন্যাস হচ্ছে শওকত ওসমান রচিত এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। দুঃখিনী জননী বাংলাদেশ ও তার বীর সন্তান মুক্তিযোদ্ধারা, মুক্তি ফৌজ, তাদের জন্য উৎসর্গিত হয়েছে জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটি। এবং এই উপন্যাসটিতে অঙ্কিত হয়েছে 71-এ পাকিস্তানের সামরিক বাহিনীর যে বর্বরতা, মানুষের অসহায়তা, বাঙালির প্রতিবাদ প্রতিরোধ, এই সার্বিক চিত্র এই উপন্যাসটিতে উপস্থাপিত হয়েছে। কোন উপন্যাসটিতে?
জাহান্নাম হইতে বিদায়। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রৌঢ় শিক্ষক গাজী রহমান, তিনি শওকত ওসমানেরই বিবেক। প্রৌঢ় শিক্ষক গাজী রহমান, তিনি বিবেক, অর্থাৎ শওকত ওসমানেরই চেতনায় যা এসেছিল, যা তিনি উপলব্ধি করেছেন, যা তিনি প্রকাশ করতে চেয়েছেন, এগুলোই প্রৌঢ় শিক্ষক তার ভেতর দিয়ে উঠে এসেছে। তার নেকড়ে অরণ্য আমাদের মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় বিষয়ভিত্তিক কোনো ঘটনা নয়। আমরা জাহান্নাম হইতে বিদায় এর পরে আরেকটি উপন্যাসের নাম বলেছি, এটি হচ্ছে নেকড়ে অরণ্য। এই উপন্যাসটি মুক্তিযুদ্ধের যে কেন্দ্রীয় বিষয়গুলো আমরা বলি, এই এই বিষয়গুলো নিয়ে বা এই ঘটনাগুলো নিয়ে এই উপন্যাসটি নয়। এখানে কোনো মুক্তিযুদ্ধের ছবি নেই, কোনো মুক্তিযোদ্ধার অসীম বীরত্বের কথা কিংবা বিজয়ের উল্লাস নেই। কি আছে? বরং আছে এখানে সমস্ত উপন্যাস জুড়ে নারী ধর্ষণের স্থূল বিবরণ। আমরা বলেছি মুক্তিযুদ্ধের কোনো ছবি নেই, কিন্তু এটা তো খুব স্পষ্টভাবে প্রতীয়মান যে নারী ধর্ষণ এটি মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমাদের মা বোনেরা ইজ্জত হারিয়েছিল, ধর্ষিত হয়েছিল, এটি অবশ্যই একটি মুক্তিযুদ্ধের একটা বিরাট অংশ, এবং এটিকেই তিনি এই উপন্যাসের ভেতরে কেন্দ্রীভূত করেছেন। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানে বর্বর সৈন্যদের যে রীরংসা বৃত্তি, যে পৈশাচিকতা, তার আওতায় কিছু নারীর বন্দিনী জীবনের আলেখ্য হচ্ছে এই উপন্যাসটি। ক্লেদাক্ত নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধের ভিত্তিক দলিল। ক্লেদাক্ত একটি উপন্যাস এবং মুক্তিযুদ্ধেরই একটি আত্মিক দলিল। মুক্তিযুদ্ধের আরেকটি ট্র্যাজিক উপন্যাস, এটি হচ্ছে জলাঙ্গি, শওকত ওসমানেরই লেখা। এই উপন্যাসে বর্ণিত হয়েছে হানাদার বাহিনীর ঘৃণ্য অত্যাচারের কাহিনী। হানাদার বাহিনীর কোন হানাদার? পাক হানাদার বাহিনীর যে ঘৃণ্য বর্বরোচিত যে আক্রমণ, যে অত্যাচার, এটি এই উপন্যাসে, জলাঙ্গি উপন্যাসে বর্ণিত হয়েছে। এই উপন্যাসের নায়ক একজন মুক্তিযোদ্ধা, তাকে ও তার প্রেমিকাকে পাথর বেঁধে মেঘনার জলে ডুবিয়ে হত্যা করা হয়েছে। বাস্তববাদী ঔপন্যাসিক এই নিষ্ঠুর সত্যের বাস্তব চিত্রটি এই উপন্যাসে অঙ্কন করেছেন। বিষয় হিসেবে মুক্তিযুদ্ধ যেমন গৌরবজনক অধ্যায়, তেমনি তার উপন্যাসগুলো শিল্প সফল। আমরা আনোয়ার পাশার রাইফেল রটি আওরাত দেখেছি, শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, এই উপন্যাসগুলো আমরা দেখলাম। এগুলো মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত প্রত্যেকটি উপন্যাসের ভেতরে মুক্তিযুদ্ধের সময় যে নারকীয়তা, যে পৈশাচিকতা, নারীদের যে যন্ত্রণাবিদ্ধ মানসিকতা, নারীদের যন্ত্রণাকে কেন্দ্র করে যে উল্লাস, নারীদের যে অসহায়ত্ব, বন্দিনী নারীদের যে আর্তচিৎকার, একে একে
মুক্তিযোদ্ধারা যেভাবে নিঃশেষ হয়েছে, এই যন্ত্রণাবিদ্ধ কাহিনীগুলো প্রত্যেকটি উপন্যাসের মধ্যে দেখেছি যে উপন্যাসিকেরা অন্তর্ভুক্ত করেছেন। উপন্যাসিকেরা সাধারণত যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেন, সেই সময়ে যে সময়টি, যে অস্থির সময়টি বিরাজমান ছিল, যে অস্থিরতা চলছিল, এগুলোকে তারা সাহিত্যের উপজীব্য করেছেন, সাহিত্যের উপাদান করেছেন, উপন্যাসের আওতায় নিয়ে এসেছেন। সেজন্য আমাদের পটভূমি হিসেবে মুক্তিযুদ্ধ যেমন গৌরবদীপ্ত, গৌরবজনক, আমাদের অস্তিত্বের সাথে, আমাদের রক্তবিন্দুর সাথে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে মিশে আছে, ঠিক তেমনিভাবে উপন্যাসগুলো কিন্তু শিল্প সফল হয়েছে। উপন্যাসগুলো যুগকে রিপ্রেজেন্ট করেছে, মানুষের কথাগুলোকে উপস্থাপন করেছে, এবং বংশ পরম্পরায় এই যে পড়বে মানুষ জানবে সেই অস্থির যুগ চেতনাকে ঔপন্যাসিকদের মাধ্যমে আমরা জানার সুযোগ পেয়েছি। শওকত আলীর কথা আমরা বলবো। 1936 সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেছেন। তার উপন্যাসের সংখ্যা অনেক, এর মধ্যে যাত্রা উপন্যাসটি হচ্ছে তার মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। আজকে আমাদের আলোচ্য বিষয় যেহেতু মুক্তিযুদ্ধের পটভূমিতে যে উপন্যাসগুলো রচিত হয়েছে, সেই উপন্যাসের কয়েকজন ঔপন্যাসিককে নিয়ে আমরা একটু কথা বলার আয়োজন করেছি, এবং তাদের একই সাথে তাদের উপন্যাসের বিষয়বস্তুগুলোকে আমরা একটু তুলে ধরবার চেষ্টা করছি। শওকত আলীর যাত্রা 1976 প্রকাশিত। এই উপন্যাসে 71-এর 25 মার্চ, আবার এখানে 25 মার্চ সেই কালো রাত, 25 মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর পাশবিক আক্রমণে ভীত ঢাকা শহরের বিচিত্র শ্রেণীর মানুষ গ্রামের পথে যাত্রা করেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। মানুষ যে যেখানে ছিল, ঢাকায় ছিল, নগরীতে ছিল, তারা তাদের অস্তিত্ব নিয়ে শঙ্কায় ছিল। প্রতিনিয়ত চোখের সামনে আত্মীয় পরিজন স্বজনদের হারিয়ে যেতে দেখেছে, ধর্ষিত হতে দেখেছে, প্রতিনিয়ত ন্যাক্কারজনক ঘটনাকে চোখের সামনে দেখেছে। সেজন্য মানুষ এই শহরে থাকতে শঙ্কা বোধ করেছিল, জীবনকে জীবন বাজি রেখে, জীবন এর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা দলে দলে শহর ছেড়ে, নগর ছেড়ে নিরাপদ আশ্রয় পাবে, নিরাপদ ভূমির উদ্দেশ্যে তারা গ্রামের পথে পা দিয়েছিল। প্রথম অবস্থায় ভয়, ভীতি, দ্বিধা, সংশয় এগুলো ছিল। তারপরে তারা এগুলোকে কাটিয়ে মৃত্তিকা সংলগ্ন সংগ্রামশীল গ্রামীণ মানুষগুলো অচিরেই হয়ে উঠেছে এক একজন মুক্তিযোদ্ধা। তারা যে ভীত সন্ত্রস্ত ছিল, আমরা যখন বলি যে কারা মুক্তিযুদ্ধ করেছিল, আবাল বৃদ্ধ বনিতা কিশোর, কেউ কিন্তু বসে থেকেছে, বা বয়স্ক ছাড়া যারা যুবক তরুণ কৈশোর যাদের মধ্যে ছিল, তারা কেউ বসে থাকতে পারেনি। এবং শুধু তারা নয়, আবালো বৃদ্ধ বনিতা যে যে অবস্থায় ছিল আমরা দেখেছি, সাহসী জনগণ যারা ছিল তারাই বেরিয়ে গিয়েছিল। এবং তারা কি করেছিল, তারা প্রথমে ভীত সন্ত্রস্ত ছিল, তারা তাদের নিরাপদ আশ্রয়কে খুঁজেছিল, তারা বেরিয়ে চলে গেছিল। কিন্তু একসময় তাদের ভেতর থেকেই, এবং তারাই এক একজন
মুক্তি যোদ্ধা হয়ে উঠেছে, স্বাধীন এক একজন সাহসী মানুষ হয়ে উঠেছে, যে এই অবস্থায় এরকম পরিস্থিতিতে পালিয়ে বাঁচা কোনো সুস্থ মানুষের কর্ম নয়, এরকম একটি চিন্তা থেকে আমরা দেখেছি তারা ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তানি বাহিনীর এবং এই যে তারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের মধ্যে তখন জেগে উঠেছিল প্রতিরোধের দুর্নিবার সাহস, যে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, আঘাত আসবেই কিন্তু আমাদের প্রতিরোধ করতে হবে। পাকিস্তানি বাহিনীর অত্যাচারের অগ্নিকুণ্ডে থেকেও এই উপন্যাসের অধিকাংশ চরিত্র সোনালী ভবিষ্যতের স্বপ্ন বুনেছে। এরকম একটা নরককুণ্ডে বাস করেও তারা সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, যে একদিন আলো আসবেই, অন্ধকার কাটবেই, সোনালী সূর্য দেখা যাবে, সোনালী ভোর দেখা যাবে। একজন অধ্যাপক, এই উপন্যাসের একজন অধ্যাপক হাসান, তার সংলাপটা আমরা একটু পড়ব। তার সংলাপের ভেতরেই এই আশাবাদ ব্যক্ত হতে দেখেছি, কাজে আমি সংলাপটি একটু পড়ব। আমরা একটু দেখে নেই যে আজকে আমাদের সাথে যারা ক্লাস করছে, মাহমুদুল ইসলাম শামীম ক্লাস করছে, মাসুম বিল্লাহ সিয়াম ক্লাস করছে, আবু নোমান রুমি তুমি ক্লাস করছো, মাসুম বিল্লাহ তুমি ক্লাস করছো, জাহাঙ্গীর আলম সজীব তোমরা প্রত্যেকেই ক্লাস করছো। তোমরা আসলে, আমি বলেছি যে ক্লাসটা একটু অবেলায়, একটু পড়ন্ত বেলায় হয়ে গেছে, কিন্তু তোমাদের এই অধীর আগ্রহ ক্লাসের জন্য, তোমাদের প্রতীক্ষা, এটি আমাকে উজ্জীবিত করছে। এবং তোমরা, তোমাদের দেখে আমার মনে হচ্ছে না এই পড়ন্ত বেলায় ক্লাস করেও নিজে একটা আত্মিক তৃপ্তি খুঁজে পাচ্ছি আমি। তোমরা ক্লাসের সাথে থাকো এবং ক্লাসটি বোঝার চেষ্টা করো। তাহলে আমরা বলছি যে অধ্যাপক হাসানের সংলাপটি আমি পড়ব, যার ভেতর দিয়ে আমরা এই আশাবাদ ব্যক্ত করতে দেখেছি। কোন আশাবাদ? যে সোনালী ভোর আসবেই, অন্ধকার কাটবেই। দেখি এখানে কি বলা হয়েছে। আশাবাদী না হয়ে যে আমাদের গত্যন্তর নেই, আমাদের কাছে এখন দুটি মাত্র পথ, হয় মৃত্যু নয়তো লড়াই। যেহেতু একটি জাতি মরে যেতে পারে না, সেহেতু তাকে লড়াই করতেই হবে। আর জয়ের আশা না থাকলে কেউ লড়াই করতে পারে না। যেহেতু আমরা মরে যেতে পারি না, সেহেতু আমাদের জয়ী হতেই হবে। এখন আমাদের জীবনের আরেক নাম হয়ে উঠেছে স্বাধীনতা। কি অদ্ভুত সংলাপ, কি অসাধারণ বক্তব্য, যে পড়েই আমরা শিউরে উঠছি, যে একটি জাতি কখনো মরে যেতে পারে না, তাকে টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য দুটো পথ খোলা আছে, হয় মরবো নয়তো লড়বো, ডু অর ডাই। এই মানসিকতা যদি না থাকতো তাহলে কিন্তু মানুষ এভাবে যুদ্ধ করে মাত্র এত স্বল্প সময়ে, 9 মাসে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারত না। কাজে আমাদের যে একটি চরিত্র অধ্যাপক হাসান, তার সংলাপের ভেতর দিয়ে আমরা দেখেছি যে মানুষের তখন ধমনীতে, শিরা উপশিরায় কিভাবে রক্ত স্রোত বয়ে গেছে, কিভাবে চেতনা উজ্জীবিত হয়েছে, এই জাতি স্বাধীনতা লাভের জন্য কি উন্মুখর হয়ে উঠেছিল। সেজন্যই
আমাদের জাতি আজকে পেয়েছে বীরের জাতি হিসাবে খেতাব অর্জন করেছে। আমার ছাত্র নাইমুর মুন্না, তুমি লিখেছো ক্লাসগুলো ইউটিউবে দিলে ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা অবশ্যই ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিব এবং দিচ্ছি আমরা। আমাদের ক্লাসগুলো কিন্তু সেখানে স্টোর হচ্ছে তোমাদের জন্যই। তোমরা এখনো যারা আমার সাথে যুক্ত হতে পারোনি, তারা ক্লাসটি করতে পারলে না, কিন্তু আমরা তোমাদের বঞ্চিত করতে চাই না। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে যে ক্লাসটি যাতে পাও এবং যে কোনো সময় করে নিতে পারো, সেজন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস সেখানে স্টোর হবে, কোনো শঙ্কা নেই, তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু এই যে আমরা সরাসরি ক্লাস করলে আমাদের যে ভালো লাগাটা, তাই না, সেটা আমরা একটু উপভোগ করতে চাই। আমি চাই যে আমার ছাত্ররা সরাসরি ক্লাস করুক, তাদের সমস্যাগুলো আমাকে জানাক এবং আমি যাতে তোমাদের বুঝিয়ে দিতে পারি, সমস্যা থাকলে সেটা আবার রিকভার করতে পারি। এই জন্য তোমরা যুক্ত থাকলে তোমাদের কাছে ক্লাসটি বেশি ভালো লাগবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা কি বললাম? আমরা বললাম এই যে মানুষের উন্মুখুর চেতনা, এই যে উজ্জীবন, এই জন্যই আমাদের স্বাধীনতা এত ত্বরান্বিত হয়েছে, স্বাধীনতা এত গতিশীলভাবে অর্জিত হয়েছে এবং আমাদের এই জাতির একটা খেতাব, জাতির একটা নাম খোদাই করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে যে বাঙালি হচ্ছে বীরের জাতি। আমরা এখন ঔপন্যাসিক যিনি একজন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, তার লেখনী সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তিনি 1947 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন। তার উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে অবরুদ্ধ সমাজে মুক্ত চিন্তা ও মানুষের মুক্তির আকুতি। অবরুদ্ধ সমাজে থেকেও মানুষের মুক্তির যে আকুতি, মানুষের যে মুক্ত চিন্তা, এটি তার উপন্যাসের বিষয়বস্তু। গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটি 1976 সালে প্রকাশিত। হাঙ্গর নদী গ্রেনেড এই উপন্যাসে কি উঠে এসেছে? এই উপন্যাসে উঠে এসেছে 71-এর গ্রামীণ জীবনের আলোড়ন, সংক্ষোভ, স্বপ্ন। উপন্যাসের নায়িকা বুড়ি, এই বুড়ি মুক্তিযুদ্ধে উৎসর্গ করেছে তার প্রাণ প্রতিম, অত্যন্ত আদরের, অত্যন্ত যত্নে লালিত যে সন্তান, সেই সন্তানকে বুড়ি উৎসর্গ করেছে এবং এভাবেই সে আত্মকেন্দ্রিক যে চিন্তা তার ছিল, এই আত্মকেন্দ্রিক চিন্তা থেকে মুক্ত হয়ে পৌঁছে গেছে জাতীয় মুক্তি সংগ্রামের রক্তিম স্রোতে। নিজেকে নিয়েই শুধু ভাবনা, এই আত্মকেন্দ্রিকতা, এখান থেকে সে জাতীয় পর্যায়ের যে রক্তস্রোত সেখানে পৌঁছে গেছে। হলদি গায়ের নিস্তরঙ্গ জীবনধারায় বেড়ে ওঠা বুড়ি মুক্তিযুদ্ধের রক্তস্রোতে অবগাহন করে হয়ে উঠেছে সূর্যপ্রতিম। বুড়ির অপর নাম মুক্তির আকাঙ্ক্ষা, তার আরেকটি নাম হচ্ছে মুক্তির আকাঙ্ক্ষা। সে মুক্তি চায়, সে স্বাধীনতা চায়। ও যেন হাজার লক্ষ সন্তান হারা গরিবিতা মাতৃভূমির শাশ্বত শিল্প প্রতিমা, শাশ্বত শিল্প প্রতিমা। এক রইসের মা থেকে তার সে প্রাণ প্রিয় যে সন্তান,
যে তার নারী ছেড়া ধন, যাকে দেখেছি অত্যন্ত আদরে সযত্নে সে লালন করেছিল, সেই রইসকে সে উৎসর্গ করে দিয়েছে। এবং এক রইসের মা থেকে বুড়ির উজ্জ্বল উত্তরণ ঘটেছে ও হয়ে যায় লক্ষ রইসের সর্বজনীন মা, লক্ষ রইসের সর্বজনীন মা। লক্ষ রইস কত লক্ষ সন্তান আমাদের মায়ের কোল খালি করে চলে গেছে। কারণ কিভাবে বুড়ি সর্বজনীন মা হয়ে উঠেছে, কারণ হলদিগার স্বাধীনতার জন্য যারা লড়ছে, শুধু হলদিগা নয় দেশের স্বাধীনতার জন্য যারা লড়ছে, তারা নিজের জীবনকে উপেক্ষা করে লড়ছে। তার জীবন টিকে থাকবে কি না, সে আর প্রিয়জনের কাছে ফিরে যাবে কি না, সে আর স্বাধীন ভূখণ্ডে দাঁড়াতে পারবে কি না, কিচ্ছু তখন তার চেতনায় তার মাথায় কাজ করছিল না। একটাই স্বপ্ন, একটাই তার চিন্তা যে স্বাধীন করতে হবে, মাতৃভূমিকে পরাধীন রাখা যাবে না। এই যে মুক্তিকামী শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তাদের প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধ পরায়ণতা তখন মানুষের অন্তরকে জাগ্রত করেছিল, বিবেককে নাড়িয়ে দিয়েছিল। তারা দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তাই রইসকে পাক বাহিনীর হাতে তুলে দিয়ে তরুণ মুক্তিযোদ্ধার জীবন রক্ষা করে বুড়ি হয়ে ওঠে লক্ষ মুক্তি সেনার মা। এই হাঙর নদী গ্রেনেড এটি ফিল্ম হয়েছে এবং একাধিকবার বহুবার আমরা দেখেছি, এটি টিভিতে সম্প্রচার করেছে বিভিন্ন চ্যানেলে, তোমরা হয়তো দেখে থাকবে। যে রইস চলন শক্তি অক্ষম ছেলে, কিন্তু মায়ের কাছে সন্তান সন্তানে, মা কিন্তু সন্তানের মধ্যে বিভেদ করে না কখনো। কাজে এই রইসকে কোলে পিঠে করে সবসময় সাথে রেখে রেখে অনেক যত্ন করে সযত্নে এই রইসকে লালন করেছে বুড়ি। রইস মাকে ছাড়া কিছুই বোঝে না, মা ছাড়া তার কেউ নেই, আবার মাও রইসকে ছাড়া কোথাও যায় না। কিন্তু এই এরকম একজন সন্তানকে কি করে পাক বাহিনীর হাতে তার মা তুলে দিতে পারলেন, কি করে পারলেন, এটা আজকে আমরা প্রশ্ন করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই সময়ে দেশের টান, দেশ মাতৃকার টান, অনেক সন্তান ঘর থেকে বেরিয়ে নিজেকে উৎসর্গ করেছে। এবং যারা মুক্তির জন্য সংগ্রাম করেছে, এই সন্তানগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে একটি স্বাধীন দেশ আমরা পাব, মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারব, আমাদের অস্তিত্ব টিকে থাকবে, আমরা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হব। এই চেতনা বোধ মানুষকে তখন জাগ্রত করেছিল বুড়িকে। সেজন্যই আমরা দেখি যে তরুণ মুক্তিযোদ্ধা দুটো ছেলের প্রাণ বাঁচানোর জন্য মুক্তি বাহিনী যখন তার কাছে অনুসন্ধান করেছে, তখন সেই দুটো প্রাণকে রক্ষা করার জন্য তার এই সন্তানটিকে সে পাক বাহিনীর কাছে তুলে দিয়েছে। এবং মায়ের চোখের সামনে রইসকে বুলেটের আঘাতে কীভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে এবং মা সেটি দাঁড়িয়ে থেকে কিভাবে সহ্য করেছেন, সেজন্য এক রইসের মা থেকে বুড়ি হয়ে উঠেছে লক্ষ রইসের মা, লক্ষ মুক্তি সেনার মা।
সেলিনা হোসেনের এই উপন্যাসটিতে সশস্ত্র মুক্তি সংগ্রামের এক জীবন্ত বর্ণনা উপস্থাপিত হয়েছে, সশস্ত্র মুক্তি সংগ্রামের, যারা যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে, সশস্ত্র যুদ্ধ। আমরা জানি আমাদের মনোবলটাই কিন্তু সে সময় ছিল অনেক বড়, কারণ আমাদের এরকম করে অস্ত্র শস্ত্রে আমরা সজ্জিত ছিলাম না যেমন করে পাক বাহিনীর হাতে অস্ত্র ছিল। আমাদের স্বাধীনতার জন্য আমাদের যে ডাক দিয়েছিলেন, স্বাধীনতার জন্য যেভাবে আমাদের ডাক দিয়েছিলেন বাংলার অবিচ্ছেদ্য সংগ্রামী নায়ক বঙ্গবন্ধুর ডাকে, তখন যেভাবে মানুষ দাঁড়িয়ে গিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে নারী তারাও কিন্তু পিছিয়ে নেই, নারী সহায়তা করে বিভিন্নভাবে রান্না করে খাইয়ে সন্তানদের সেখানে বিসর্জন দিয়ে বিভিন্নভাবে এই সংগ্রামের অনবদ্য ভূমিকায় অংশগ্রহণ করেছে নারী। আর আমাদের মুক্তি সেনাদের কথা তো বলাই বাহুল্য। তাহলে আজকে আমরা এরকম একটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, এরকম একটি সময় নিয়ে আমরা আলোচনা করেছি, যেটি আমাদের রক্তের অক্ষরে লেখা, যেটি আমাদের চেতনার সাথে জড়িত, যেটি আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। সে সময়ে বহু তরুণ প্রবীণ ঔপন্যাসিক তারা মিলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছিল যে এই সময়কে, এই প্রেক্ষাপটকে কীভাবে সাহিত্যে উপজীব্য করে রাখা যায়, উপন্যাসের অংশ বিশেষ করা যায়। সেজন্য বহু ঔপন্যাসিককে আমরা দেখেছি, কিন্তু আজকে আমরা চারজন ঔপন্যাসিককে নিয়ে আমরা আলোচনা করলাম। একজন ঔপন্যাসিক হচ্ছে আমাদের শহীদ ঔপন্যাসিক আনোয়ার পাশা, যিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে যিনি অবস্থান করছিলেন, তিনি এই বুদ্ধিজীবী। এরকম একটি নারকীয় সময়ে থেকেও কিন্তু উপন্যাস রচনা থেকে দূরে সরে যাননি, এবং এরকম একটা জ্বলন্ত অবস্থার ভেতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের উপন্যাস রচনা করা শুরু হয়ে গেছে। সেজন্য আমরা বলছি যে মুক্তি সংগ্রামের প্রথমতম যে উপন্যাস, সেটি হচ্ছে আনোয়ার পাশার রাইফেল রটি আওরাত, যেটি নিয়ে আমরা আলোচনা করেছি। সামগ্রিক বিষয় কিন্তু এই উপন্যাসটির ভেতরে এসেছে, আমরা দেখিয়েছি। আমাদের শওকত ওসমান তার তিনটি উপন্যাস নিয়ে আমরা কথা বলেছি, শওকত আলী তার যে যাত্রা উপন্যাস এটি নিয়ে আমরা কথা বলেছি, এবং সেলিনা হোসেন তার হাঙর নদী গ্রেনেড কী করে অস্তিত্বের সাথে মিশে আছে, আমরা রইসকে দেখেছি, রইসের মা বুড়িকে দেখেছি। এরকম উজ্জীবনী শক্তি, ভেতর থেকে অসীম সাহস বেরিয়ে না এলে এইভাবে কিন্তু মানুষ অংশগ্রহণ করতে পারত না, এবং সবার ত্যাগ, তিতিক্ষা, যুদ্ধ, সার্বিক অংশগ্রহণ সব কিছুর ভেতর দিয়ে আমরা একটা সুখী, সমৃদ্ধ, স্বাধীন দেশের প্রতিশ্রুতি পেয়েছিলাম। এবং আমরা বলা হয় স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, যেটি আমরা পেয়েছিলাম আজ আমাদের সামনে, সে কীভাবে পেয়েছিলাম এটি যখন আমাদের সামনে আসে তখন আমরা আবার দ্বিধাগ্রস্ত হই যে আমরা কি পারছি এই স্বাধীনতা রক্ষা করতে। সেই সময়টিকে আমাদের ঔপন্যাসিকেরা জীবন্ত করে আমাদের সামনে দিয়ে গেছেন, যাতে এই রক্তময়ী বিষয়গুলো আমাদের চেতনায় ধারণ করে আমরা যেন এই স্বাধীন ভূখণ্ডের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি, এর যে জনগণের জীবনটা
কেন সংগ্রাম হয়েছিল জনগণকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেবার জন্য। আমরা কি আজকে জননিরাপত্তা দিতে পারছি কিনা, বিভিন্ন প্রশ্ন আজকে আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই যে ইব্রাহিম লিখেছ, আমি কিন্তু আছি ম্যাম, আমি জানি তোমরা অনেকেই আছো, অনেকেই দেখছ, অনেকেই ক্লাস করছো এবং অনেকে উপলব্ধি করছো সেই সময়টিকে, এবং আজকে আমাদের কর্মকাণ্ড কী হওয়া উচিত সেটা নিয়ে আমরা ভাবছি বা ভাবনার একটা খোরাক পেয়েছি বলেই আমরা মনে করি। তোমাদের সবার জন্য অশেষ শুভকামনা, তোমরা সবাই ভালো থাকো এবং আরও সামনের ক্লাসগুলোকে করার জন্য আমরা মানসিকভাবে তৈরি থাকি, এবং যে ক্লাসগুলো আমরা করেছি এই ক্লাসগুলোকে আমরা নিজেরা আবার পড়ে এগুলোকে যেন আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তৈরি করে নিতে পারি, আমাদের নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি, আমাদের চেতনাকে শানিত করতে পারি, এটি আমরা চিন্তা করব এবং আমাদের ক্লাসটিকে আমরা ধারণ করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।